আজকে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে উপস্থিত আছেন মুখ্য কনভেনার মাননীয় অনিরুদ্ধ ভট্টাচার্য মহাশয়। আগামী কর্মসূচি সম্বন্ধে আমরা জেনে নেব তার মূল্যবান বক্তব্য। সংগ্রামী যৌথ মঞ্চ আজকে 191 দিন ধরে এখানে অবস্থান চালাচ্ছে। এর আগে অনশন কর্মসূচি হয়েছে, ধর্মঘট হয়েছে, গণছুটি হয়েছে এবং এখানে জমায়েত হয়েছে, মুখ্যমন্ত্রী বাড়ির সামনে দিয়ে মিছিল হয়েছে, এই সমস্ত কর্মসূচি পালিত হয়েছে এবং আগামী দিনে বিধানসভা অভিযানের যে কর্মসূচি নেওয়া হয়েছে, গতকাল এখানে অনুষ্ঠিত হয়েছে যেটা অবসরপ্রাপ্ত কর্মচারী তারা মেল করেছেন রাষ্ট্রপতিকে যে তাদের স্বেচ্ছা মৃত্যুর অধিকার দেওয়া হোক এবং এর পরবর্তীতে যেটা শিক্ষকদের নিয়ে যে বদলির জন্য বদলির বিরুদ্ধে হাইকোর্টের যে রায় হয়েছে সেইটা নিয়েও সুপ্রিম কোর্টে যাওয়ার চিন্তাভাবনা সংগ্রামী যৌথ মঞ্চ করছে। পাশাপাশি বিধানসভা অভিযানের কর্মসূচি এবং রক্তদানের কর্মসূচি আগামী দিনে রয়েছে এবং সংগ্রামী যৌথ মঞ্চ এই সমস্ত যে বাধা বিপত্তি চলছে এই সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে উঠেই আগামী দিনে এই আন্দোলনকে আরও দীর্ঘ এবং আরও কার্যকর করবে এই আশাই আমরা করছি। মাননীয় অনিরুদ্ধ ভট্টাচার্য মহাশয়কে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা